রাজ্যের শিক্ষা খণ্ডৰ বাবে এটা গুরুত্বপূর্ণ খবর, শিক্ষক কর্মচারীর বাবে জরুরি খবর। পুনৰ আন্দোলনমুখী হব প্রাপ্যর পৰা বঞ্চিত 40,000 শিক্ষক শিক্ষয়িত্রী। আর্থিক সংকট আঁতৰা নাই রাজ্য সরকারের। শেহতীয়াকৈ সিলিং মুকলির অন্তিম দিন সরকারে নির্ধারণ করেছে যদিও 2020-21 বিত্তীয় অনুমোদন লাভ করা বাজেটসমূহ বিত্ত বিভাগে মুকলাই নিদিয়ার ফলত প্রাপ্যর পৰা বঞ্চিত হৈ আছে সর্বশিক্ষার অধীনত কর্মরত শিক্ষক কর্মচারীসকল। দীর্ঘদিন মরগিয়া বা নচৰ পৰা বঞ্চিত শিক্ষক কর্মচারীসকল নিয়মিত দরমহা লাভৰ ক্ষেত্রতো বিভিন্ন অসুবিধার সন্মুখীন হৈছে। সময়মতে এই সকল শিক্ষকক দরমহা প্রদানত ব্যর্থ হৈছে সরকার। সর্বশিক্ষার অধীনত কর্মরত শিক্ষকসকলে বাধাহীন আর সময়মতে দরমহা পাব বলে ঘোষণা করেছিল যদিও বর্তমান সেয়া ধোঁয়াচাঙত উঠার অভিযোগ করেছে সদৌ প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজে। শিক্ষক সমাজে কয় যে পূর্বতে হওয়া আলোচনাত সর্বশিক্ষা মিশনের সঞ্চালকে মাহর প্রথম সপ্তাহের একটা নির্দিষ্ট দিনত দরমহা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল যদিও সেই প্রতিশ্রুতি প্রদানত শিক্ষা বিভাগ ব্যর্থ হয়েছে। যা 1 ফেব্রুয়ারীত রাজ্যজুড়ি জেলা মিশন সমন্বয়কর কার্যালয়ত ধর্মঘট কার্যসূচী পালন করা প্রাথমিক টেট শিক্ষকসকলে 7 ফেব্রুয়ারীরপরা পুনের কার্যসূচী হাতত লৈছে। রাজ্যের প্রতিজন বিধায়কক স্মারকপত্র প্রদানের পাছত ধারাবাহিক আন্দোলনের কার্যসূচী লব বলে সদৌ প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজে ঘোষণা করেছে। সেয়েহে এই সকল শিক্ষক কর্মচারীর সমস্যা সমাধানের ক্ষেত্রত রাজ্য সরকার তথা শিক্ষা বিভাগে কেনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে সেয়া অতি লক্ষণীয় হয়ে পড়েছে। ধন্যবাদ।